স্থানীয়দের গুরুত্ব না দিয়ে কল্যাণী এমসে কর্মী নিয়োগ, গেটের সামনে বিক্ষোভ। কারখানা হোক বা হাসপাতাল, শপিং মল হোক বা অন্য কিছু, যে কোনো ধরনের উন্নয়নে স্থানীয়দের সহযোগিতা থাকে অনেকটাই। আর সেই প্রতিদান হিসেবে সংস্থার পক্ষ থেকে গুরুত্বপূর্ণ পদে না হলেও বেশ কিছু পদে কাজের সুযোগ করে দেওয়া হয়। তবে কল্যাণী এমস এর ক্ষেত্রে সম্পূর্ণ অন্যরকম। বিরাটাকার এই স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠানে ইমারত নির্মাণ থেকে শুরু করে চিকিৎসা সর্বক্ষেত্রে এই বিভিন্ন কাজের সাথে যুক্ত কর্মী নিচ্ছেন বহিরাগত, স্থানীয়রা থাকছেন বার্ত, এমনটাই অভিযোগ স্থানীয় এলাকাবাসীর। তারা এই বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে কোনো কথা বললেও সুফল মেলেনি, এমনটাই দাবি তাদের। তাই বাধ্য হয়েই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য মূল গেটের সামনে বিক্ষোভে বসেন তারা। তারা এও জানিয়েছেন এই ধরনের বিক্ষোভ কোনো রাজনৈতিক দল দ্বারা পরিচালিত নয়, সম্পূর্ণ অরাজনৈতিকভাবে এলাকার বেকার যুবক যুবতীরা একত্রিত হয়েছেন কর্মের প্রার্থনা করে। স্থানীয় হিসাবে এলাকা সম্পর্কে তারা অন্যদের তুলনায় অনেকটাই এগিয়ে, তা বাদেও পড়াশোনার যোগ্যতা তো আছেই, যদিও এই বিষয়ে কর্তৃপক্ষ এখনো পর্যন্ত মুখ খোলেনি। তার মেন গেটে কেন এই বিক্ষোভটা? দেখুন, আমাদের দাবি একদম সহজ সরল, একর জলের মতো, যে কল্যাণীর বুকে এইমস, এই কল্যাণীর বুকে এইমস, অথচ কল্যাণীর স্থানীয় এই সগুনা, বসন্তপুর, তারপরে আনন্দনগর, চশুরাটি, চাঁদামারি, শহীদপল্লী, চবিরপাড়া, এই যে স্থানীয় লোক, এই কল্যাণী বিধানসভা, এখানকার স্থানীয় লোকরা কাজ পাচ্ছে না। কাজ পাচ্ছে কোথাকার লোক? না, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ওইদিকে নবদ্বীপ, কৃষ্ণনগর, নানান জায়গায় দূর দূর থেকে এসে লোক কাজ পাচ্ছে, অথচ স্থানীয় বেকার যুবক, শিক্ষিত ছেলে পেলে, তাদের কোনো কাজের ব্যবস্থা হচ্ছে না। আমাদের শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ শুধু একমাত্র এই স্থানীয় বেকার যুবকদের চাকরি এবং কর্মসংস্থানের স্বার্থে। আমরা পরিষ্কার কথা, কাজ চাই, ভাত চাই, আমরা কাজ না করে ভাত চাইছি না, কাজ চাইছি আমরা। বলি, এই যে বিক্ষোভ, এই যে অবস্থান বিক্ষোভ, মূলত কাদের উদ্দেশ্যে আপনাদের এই বিক্ষোভটা? আমাদের এই বিক্ষোভ একেতে এমসের যে ম্যানেজমেন্ট, যেই ম্যানেজমেন্ট এখানে নিয়োগ করছে, সেই ম্যানেজমেন্ট এবং এখানকার যে ম্যানেজমেন্ট কমিটির যারা যারা আছেন তাদের বিরুদ্ধে। আমাদের তাদের বিরুদ্ধে বলা ভুল হবে, শুধু আমরা তাদের শুধু এইটুকু জানাতে চাইছি যে স্থানীয় বেকার যুবকদের কাজ চাই, আপনারা সেই ব্যবস্থা করুন। তাদের সাথে কি আপনারা কথা বলেছেন? আমরা এখানে বসে আছি, ম্যানেজমেন্ট আমাদের যখন ডাকবে আমরা তখন তাদের সাথে কথা বলতে যাব, এখান থেকে একটা টিম যাবে, কিন্তু আমরা ডাকের আশায় আছি, কত কখনই ডাকবে সেই আশাতেই আছি। কতটা আশাবাদী আপনারা? মানুষ তো আশাবাদী সবসময়, আমরাও সেই ক্ষেত্রে আশাবাদী। আমরা জানি বেকার যুবকদের এই ডাক হয়তো ম্যানেজমেন্ট বেশিক্ষণ উপেক্ষা করতে পারবে না, কিন্তু যতক্ষণ আমরা আশ্বস্ত না হতে পারছি আমরা এখানে বসে থাকব, এবং তাতে যদি আমাদের মৃত্যুও হয়, আমরা পরিষ্কার কথা, হয় আমাদের কাজ দিন, না হয় স্বেচ্ছা মৃত্যুর অধিকার দিন। আপনার নাম? অভিজিৎ সরকার। এই বিক্ষোভটা কাদের পক্ষ থেকে বিক্ষোভটা হচ্ছে? এই বিক্ষোভটা একান্তই কল্যাণীবাসী এবং কল্যাণীর বেকার যুবক, কোনো রাজনৈতিক ব্যাপার নেই এখানে। আমরা বিভিন্ন রাজনৈতিক দল, সেটা বিজেপি বলুন, কংগ্রেস বলুন, তৃণমূল বলুন, সিপিএম বলুন, পিডিএস, বিএসপি, সকল দলের সবাইকে আমরা আহ্বান জানাচ্ছি। আমাদের একটাই দাবি, বেকার, সে কোন রং দেখার নেই, একটাই রং, বেকার সে। কেন এই অবস্থান বিক্ষোভ? দাদা, কেন এই অবস্থান বিক্ষোভ সেটা আপনারা ভালো করেই জানেন, যেহেতু আমাদের কল্যাণী বিধানসভার ভিতরে আজকে এমসটা চালু হয়েছে, তো অতএব আমাদের কল্যাণী বিধানসভায়, আমার মনে হয় আমাদের কল্যাণী বিধানসভার থেকে আমরা যারা বেকার যুবক যুবতীরা আছি তারা হয়তো এখনও পর্যন্ত রিক্রুটমেন্ট পায়নি, বা কেউ এখনও পর্যন্ত এমসে একটা কাজ বা কোনো একটা ইসে সুরাহা আমরা পাইনি। তো সেই জায়গাটায় দেখুন, আজকে পুরো দল বল নির্বিশেষে আমরা সাধারণ পাবলিক হিসাবে আজকে এই ধর্ণা মঞ্চ দিয়েছি। বলছি, কর্তৃপক্ষের সাথে কি আপনাদের কোনো কথাবার্তা হয়েছে? কর্তৃপক্ষের সাথে তো হাজারবার কথা হয়েছে, কিন্তু তাদের কোনো রেসপন্স আমরা পাইনি। সে আপনি এমস কর্তৃপক্ষ বলুন বা অন্য যারা ম্যানেজমেন্ট ডিরেক্টররা আছে তাদের সাথেও আমাদের অনেক কথা হয়েছে, কিন্তু তারা আজ পর্যন্ত আমাদের কোনো ভালো একটা সুরাহা বা ভালো একটা কথা আমরা তাদের কাছ থেকে পাইনি। তো আজকে দেখুন, কল্যাণীর বুকের ভিতরে আমাদের এমসটা, এটা তো আর অনেক দূরের না, আর সেই জায়গাটায় আমাদের আমাদের এইখানটার লোকালের কোনো একটা ব্যক্তি এইখানে এখনও পর্যন্ত চাকরি পায়নি। চাকরি পাচ্ছে কোথার থেকে? কোথায়? বাঁকুড়া,
কোথায় শান্তিপুর, কোথায় বহরমপুর, কোথায় রায়গঞ্জ। তো আমরা এটার জন্য আমরা ধিক্কার মিছিলে বসছি। আপনার নাম? আমার নাম সবুজ সরকার। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।